কি লোকজন? ও আচ্ছা, এটা আগে চলে এসেছিল নাকি? ওয়া ক্যা বাত হ্যায়, যা এসেছিল লোকজন? না আসেনি, আসেনি। হ্যালো, হে গাইজ, হোয়াটস আপ, হাউ আর ইউ ডুইং টুডে? দাদা দাদা রেডি না? শুভ সন্ধ্যা সবাইকে। কেন, উই আর অলওয়েজ রেডি, উই আর অলওয়েজ রেডি। সব লোকজন আসুক আজকে। প্রসেনজিৎ সর্দার বলছে, আরে কি খবর? অভিষেক অফিসিয়াল বলছে হাই, বলছে অরিত্র দা। সুদীপ মন্ডল বলছে হাই, সুদীপ মন্ডল বলছে কি হলো এসো? তার মানে আগে থেকেই চলে এসেছিল বুঝলি। ওয়াও, এই স্টাইলটা ভালো তো। কোস্তা হালদা বলছে হাই, রাহুল পত্র বলছে হাই, সৌভিক দাস বলছে হাই ব্রো, অর্পণ মান্না বলছে চলে এসেছি। আচ্ছা একটা প্রশ্ন রাখ, মানে প্রশ্ন না একটা, মানে আজকের টপিকটা মোটামুটি বলি, সেটা নিয়ে আলোচনা হবে একদম লাস্টে। তো মোহনবাগান নিয়ে আলোচনা হবে, মোহনবাগান পৌঁছালো, কে কে খেলবে টাইপের। কালকে যদি একটা প্রিভিউ করার চেষ্টা করছি, যদি হয়ে যায় কালকে দিয়ে দেবো। আপাতত কার কাল খারাপ প্রেডিকশন সব সব বলছি। ফার্স্টে তোমরা বলো, ক্রোমা আর মনোতোষ চাকলাদার ইস্ট বেঙ্গলের জন্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেমন চয়েস লাগলো তোমাদের, সেইটা সম্পর্কে একটু জানাও, সেটা নিয়ে একটু আলোচনা হোক। তারপর সবার প্রশ্ন দেখি কি কে কি বলছে। করেক্ট হ্যাঁ, অভিষেক নর্মাল ফ্লিপার বলছে হ্যালো। আচ্ছা নর্মাল ফ্লিপার মানে হচ্ছে সদা। দেবপ্রিয় অধিকারী বলছে হ্যালো দাদা, কেমন আছো? স্ট্যাটাস বল বলছে এসে গেছি দাদা। সুদীপ বণিক হাই দাদা। পলাশ মণ্ডল জয় মনমান বলছে, কোহিনুর সরকার বলছে সুমনের স্টেটমেন্টগুলো শুনলে? সুমনের স্টেটমেন্ট তো এখনও শুনিনি। সুমন বলতে তুমি ঘন্টাখানেক সঙ্গে সুমন নাকি কোন সুমন, সেটা একটু বলো আমাকে। আগে কিছু দিয়েছে কেউ সুমন বলে? অভিজান দাস, অভিজান দাস বলছে ইস্ট বেঙ্গলকে আই লিগ ক্রোমাই এনে দেবে কি বলো দাদা? সেটাই তো তোমাদের প্রশ্ন রাখছি, যে এটা কেমন চয়েস লাগছে তোমাদের, তারপর আমি আমাদের মত জানাবো। ক্রোমার কথাটা তো জানতাম, ক্রোমার সঙ্গে কথাও হচ্ছিলো সারাদিন, কোথায় গেছিল কি করছিল। যাই হোক, শুধু সেটা হ্যাঁ, যখন থেকে এখানে ফিরবে তার আগে থেকেই কিন্তু খবর চালানো হয়েছে, মানে তার সাথেই এই যে যোগাযোগ করছে, এই যে কথা, হ্যাঁ মানে সই করার সময়টা আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, সই করছিল যখন। এটা কিন্তু জানবে যে ও একটা বড় ক্লাবে সাইন করে নিল, ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাবে, এর থেকে ভালো কিছু হয় না। আমরা আগেই বলেছিলাম ও কিন্তু রেডি ফর প্লে, ওদেরগুলো শুনে ওদেরগুলো শুনে। আর মনোতোষ চাকলাদার ভেরি ইম্পর্টেন্ট, আমি খুব খুশি এটাই। বাকি তোমরা বলো, আমি এবার বলছি যে ইউজফুল কতটা হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। দেখো ভালো সাইনিং তো বোঝাই যাচ্ছে, ওদেরগুলো সব কটা প্লেয়ার হবে, বাট তোমাদের কি মনে হয়? ট্রু, কোন পজিশন কি খেলবে, কি রকম হবে এবার ছক? অর্পণ মান্না হচ্ছে ক্যারি ওয়ান উইথ এরিয়ন। রঞ্জন ভট্টাচার্য বলছে দাদা কাল মোহনবাগানের ম্যাচ নিয়ে বেশি আলোচনা করো দাদা প্লিজ, টিভিটা দাও। দেখো কালকে কালকে যা বলবেন, কালকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। সৌনক ভট্টাচার্য বলছে সেদিন ভিআইপির সামনে তোমাদের সাথে দেখা হলো, বাড়ি ফেরার জন্য কথা বলিন দেখা হলে। প্রসেনজিৎ সর্দার বলছে তাহলে ওই কথাই রইল, রাতে বর্ধমানে খেপ খেলে। হ্যাঁ এসব কি সব কথাবার্তা প্রসেনজিৎ সর্দার। রাতু রাহুল পাত্র বলছে তাহলে কি জহর দাস ইবিতে? রাহুল পাত্র বলছে না, এটা আগের আগের একটা বললাম, মারিও মারিও আসার চান্সটা সবচেয়ে বেশি যতদূর আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শুন দেখে যে তাও জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে ক্রোমাই দেবে আই লিগ। পলাশ মন্ডল বলছে কাল কোথা কটা থেকে খেলা? দুটো, দুপুর দুটো। সুদীপ মনে করছে ক্রোমা মনোতোষ গুড সাইনিং, কারেক্ট। এই ঠিক প্রসঙ্গ যেটা বলছি সেটা এরকম উত্তর দাও। থ্যাংক ইউ সো মাচ সুদীপ, থ্যাংক ইউ সো মাচ। সুশোভন বোস বলছে জয় মোহনবাগান দাদা। দেবাঞ্জন বলছে সব্যসাচী বাগজি দাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে ইবি সাপোর্টারদের দ্বারা, সেটা কি ঠিক মনে হলো? দেখো কে অ্যাটাক করছে জানি না, তবে সব্যসাচীকে আমি ডাইরেক্টলি আমি অনেক খবর করতে দেখেছি, মানে যখন সব্যসাচী আমাকে চিনত না বা এখনও হয়তো চেনে না, বাট দ্য থিং ইজ দ্যাট আমি তো এখন সব্যসাচীকে অনেক অনেক জায়গায় খবর করতে দেখি, ও আমাকে চেনে না বলে হয়তো জানে না, বাট আমি খবর করতে যা পরিশ্রম ওকে করতে হয় আর যেভাবে খবর সংগ্রহ করতে হয়, তারপরে যদি এইরকম শুনতে হয় সব্যসাচী বাগচিকে, খুব মুশকিল করাটা, এত কষ্ট করে যখন করতে হয়। ভালো খবর বললে তো তোমরা শুধু খবরটা নিয়েই আলোচনা করবে, কোনো খবর যদি তোমাদের পছন্দ না হয় তাহলে যে খবর যে দূত তাকে দিয়ে বললে খুব মুশকিল। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, তোমরা যেটা নিয়ে আলোচনা করছো সেটা হচ্ছে সব্যসাচী বাবু একটা মত রেখেছেন সেটা, বা তোমার একটা মত সেটা নিয়ে ক্ল্যাশ করছে, সেটা তো মত,
মত ইজ সামথিং এলস, আর কোনো জিনিসটা বলাটা সামথিং এলস, মানে কোনো জিনিস যেটা ঘটছে সেটা বলে দেওয়াটা একরকম, মত আমার মানে মত আলাদা হতেই পারে সেটা সেটা আমি আমি খারাপ খারাপ কথাগুলোও আমি সারাদিন ধরে শুনছি সভ্যতা একটু বেশি আলোচনা হচ্ছে। তাই হোক, অগ্নিবেশ কয়েল ব্লগ বলছে সবাইকে বলতে চাই অরিত্রদা অনেক আগেই বলে দিয়েছিল আমার চ্যানেলে এমবি আইএসএল খেলবে। হ্যাঁ, আমি অগ্নিবেশকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম প্রায় মাস দুয়েক আগে, না দেড়, হ্যাঁ দু মাস তো হলোই, তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম মোহনবাগান এবারে আইএসএল খেলবে, জোর দিয়ে বলেছিলাম দেখেই তো এক বছর আগে। হ্যাপি বার্থডে আরিয়ান স্ক্রিপ্ট বলছে সায়ন পল, না ব্যাপারটা তা নয়, অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে যখন ফেসবুকের কোনো প্রোফাইল খোলা হয় তখন জানতে চায় যে বার্থডে কবে, এটা আরবিটারি বসিয়ে দেওয়া হয়েছিল তখন, কোনো তখন ভাবাও হয়নি, তখন ভেবেছিলাম যে 100 জনও হবে কিনা, তো আরবিটারি তৈরি করা হয়েছিল ওইখানে, আবার বার্থডে তোমরা সবাই উইশ করছো, ঠিক আছে থ্যাংক ইউ, যে কোনো একটা তো বার্থডে তৈরি করে নিতে হবে। আমরা ভেবেছিলাম 1 জানুয়ারি করবো, যেহেতু আমরা একটু পরে যখন করেছিলাম অ্যাকচুয়ালি তখন, ঠিক আছে আমরা এটা এটা বার্থডে রাখা যেতে পারে, জানুয়ারিতে রাখা যেতে পারে, জানুয়ারিতে জানুয়ারি 8 দিনটাই তাহলে আমরা বার্থডে সেলিব্রেট করবো পরের দিন। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। মলয় মলয় দাদা লাভ ইউ। জয়দীপ চক্রবর্তী বলছে আফটার সিএফএল ক্রোমা রিক্রুটমেন্ট মে বি গুড বাট আফটার পিক টাইম হিজ পারফরমেন্স উইল বি আন্ডার স্ক্যানার, মানেটা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ক্রোমা ক্যান বি বিগ ফ্যাক্টর ফর ইস্ট বেঙ্গল, বিং এ এমবি ফ্যান আই এম টেলিং, সৌমাল্য ঘোষ ঠিক কথা বলেছো, কারণ ক্রোমা ইজ ভেরি ইউটিলিটি প্লেয়ার। তাহলে এই উত্তরগুলো দরকার। আয়ুষ 1432 বোস এবার ও প্রশ্নটা উল্টো দিকে ছুড়ে দিচ্ছে যে ক্রোমা এফেক্টিভ কি হতে পারবে, প্রসেনজিৎ হেসো না হেসো না, আয়ুষ বলছে ক্রোমা কি এফেক্টিভ হতে পারবে, এবার আমরা আলোচনা করতে পারি, ওরাই বিবরণ প্রশ্নটা ঠিক আছে, যদি তোমরা যদি শুনতেই চাও নিজেরা না বলে কোনো প্রবলেম নেই, অনেকে বলছো থ্যাংক ইউ সো মাচ, বাট আমি দেখো আগে একটা কথা বারবারই বলি যে মার্কোসের একটা সাপোর্টিং প্লেয়ার লাগবে, তো এবার যদি সেই স্ট্রাইকারটা ক্রোমা হন তাহলে তোমরা বাকিটা বুঝে নিতে পারো। আমি জাস্ট এটাই চাইছিলাম যে একটা সাপোর্টিং স্ট্রাইকার ক্রোমার মতো, যে বক্স স্ট্রাইকার হবে বা মার্কোস যেখানে নেমে আসতে পারছে না ক্রিয়েট করার জায়গাটা হোক বা নিচ থেকে বল সাপ্লাইয়ের ব্যাপার হোক সেই জায়গাটাও হেল্প করতে পারবে। সুতরাং প্রচন্ড এফেক্টিভ সাইনিং এটা ক্রোমাটা, আর খুব গুরুত্বপূর্ণ সাইনিং, ওর কিন্তু কোনো ফিক্সড পজিশন নেই যে একটা জায়গায় খেলবে, সুতরাং এটা বেটার। আর পরেরটা হলো মনোতোষ চাকলাদার, সেটা তোমরা আবার বলো তারপর আমরা আসছি। সুধীর আর কেন, কারোর পৃথিবীর কোনো লোকের ক্ষমতা নেই কোনো কোচকে সামলানোর, একমাত্র ক্ষমতা আছে যেটা সেটা হচ্ছে সমর্থকের এবং ক্লাবের কর্মকর্তাদের, এক্ষেত্রে কার আছে আমি তো জানি না, সুতরাং এটা এই বিষয় নিয়ে কমেন্ট আমি করতে চাই না। কোহিনুর সরকার বলছে আলেহান্দ্রো রিজাইন করার পেছনে আসল কারণটা এক্সট্রা টাইমে, আচ্ছা এক্সট্রা টাইমে সুমনকে বলছো, আচ্ছা এক্সট্রা টাইমে সুমন আলেহান্দ্রোর ভার্সানটা দিল, আমি অ্যাকচুয়ালি একদম অফিস টাইম, ও যখন লাইভ আমি রাত্রিবেলা শুনবো, ও যখন এই লাস্ট লাইভটা আমি শুনছিলাম এক্সট্রা টাইমের, আমি এক্সট্রা টাইমের আগের লাইভটা শুনিনি, কারণ ওটা একদম মানে পিক আওয়ার্সে হচ্ছিলো অফিস টাইমে, ওটা শোনা হয়নি, ওটা আমি শুনে নেবো। তবে এমনি যেটা বলেছে আমি কিন্তু সুমনের সঙ্গে যে আমি কোন বিষয়টা একমত, যে আলেহান্দ্রো চলে যাওয়া যে ভারতীয় ফুটবলের ক্ষতি হচ্ছে এই বিষয়ে কিন্তু আমি একমত, এটা নিয়ে ডিসকাস করব আজকে, হ্যাঁ একদমই তাই, আমি একমত যে এটা বড় লস। এবার দেখো আমার মতের সঙ্গে তোমার মত আবার মিলতে নাও পারে, নাই হ্যাঁ সেটা হতেই পারে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আলেহান্দ্রো বা কিউ ভিকোরা দুজনেই ভারতে আসার পর কিন্তু একটা কোচিং স্টাইলের একটা চেঞ্জেস এসেছে, খেলা ধরন, হ্যাঁ মানে আমি আমি প্লেয়ারদের মেন্টালিটি, খেলার ধরন, জেতা হারার কথা পড়ে। করিম কি ইবিতে আসতে পারে জিজ্ঞেস করছে ঋতব্রত ঘোষ, করিম কোচ বেঞ্জারিফা। সাহিল বিশ্বাস বলছে কোমরন এন্ড বাবা দিওয়ারাকে একসাথে খেলানো যায় না, যায় তাহলে গঞ্জালেস বা বেইতিয়ার মধ্যে কাউকে পোষাতে হবে এবার এই রিস্কটা। তমাল ঘোষ বলছে আমি এমবি সাপোর্টার হয়ে বলছি ক্রোমা সাথে টিম খুব স্ট্রং হয়ে গেল ইবি, আর সাপ্লাই লাইনটা খুব ভালো হলো, গুড সাইনিং তমাল ঘোষ, গুড অ্যান্সার, মানে প্রশ্ন করলে একজন দুজনই ঠিক। ওসো 110 জন দেখছো, 26টা লাইক মাত্র মাত্র 26টা লাইক, 112 জন দেখছো, যাকে আমরা সুরের তালে বলি নহীঁ ইয়ে হো নহীঁ সকতা। সরফরাজ আব্বাস বলছে হাই ভাই, হ্যাঁ হ্যালো, হাই হাই হাই। সুদীপ বণিক বলছে লাইক ডান, এই লাইক দিয়ে দিয়েছে, হাউ আর ইউ ভাইজান, আই এম গুড, হাউ আর ইউ এন্ড ইওর ফ্যামিলি। সরফরাজ প্রসেনজিৎ সদা বলছে সরি একটু ইয়ার্কি মারলাম, প্লেয়ার হিসাবে ক্রোমাকে খুব রেসপেক্ট করি, কলকাতা অনেক বিদেশিদের থেকে ভালো। এই যে তুমি রেসপেক্ট করো প্লেয়ার হিসাবে সেটা তো ঠিকই আছে, মানে এই যে কথায় কথায় ফ্যামিলি জড়িয়ে দিচ্ছ না, মানে কথার কথাটা বলছি জাস্ট একটু মানে রিকোয়েস্ট, এই যে তোমরা ধরো কোনো জিনিসটা পছন্দ হলো না
তার ফ্যামিলি তুলে গালাগালি দিচ্ছে। তোমরা হয়তো এখনো ছোট, তোমাদের মানে যারা ছোট তাদেরই বলছি, ছোটদের মুখে এখন আমি গালাগালি বেশি শুনি। তোমরা এখনো বড় হওনি, নিজের আইডেন্টিটিটা সেভাবে তৈরি হয়নি বলে তোমাদের আইডেন্টিটির ওপর যদি কেউ খারাপও বলে তোমরা সেটা মেনে নিতে পারো, অসুবিধা হয় না। কিন্তু যখন কারো একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, তুমি তাকে সেই জিনিসটা বলছো, তোমারও যখন আইডেন্টিটি তৈরি হবে না, কেউ তোমাকে গালাগালি দিলে তুমি বুঝতে পারবে যে মানে গালাগালি দেওয়াটা উচিত না। গালাগালি দেওয়া ছাড়াও অনেক ভালোভাবে, অনেক শিক্ষিত মার্জিতভাবে বক্তব্য পেশ করা যেতে পারে। তো সেটাই 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 দাদা, নেরোকার টিমটা কেমন? রঞ্জন ভট্টাচার্য বলছে নেরোকার টিমটা এখন খুবই স্ট্রং, মানে খুবই স্ট্রং, আর খুব কেমিস্ট্রিটা যেটা দরকার যে দলের মধ্যে, আমি যে বলেছিলাম যে তো টাইম যাবে প্রত্যেকটা দলই তাই হয়, তাই না ওদেরটা বারবার চেঞ্জ হচ্ছে না, ওই শাফলিং যেটা হচ্ছে আইসলের হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। কারণ নেরোকার যেটা করেছিল প্রথম দিকে কম সাইনিং করেছিল, আর যে কটা করিয়েছে সে কটাই খেলছে, তার মধ্যে কয়েকজন বসে থাকতে পারে বাট দলে আসছে না, লোকাল প্লেয়ার খেলাচ্ছে বাট বিদেশি বসে থাকছে, এটা একটা বেটার অপশন, আমার ভালো লেগেছে। মনোতোষ চাকলাদারের ব্যাপারে কিছু বলো প্লিজ। খুব ভালো ঋতপ্রত ঘোষের প্রশ্ন, খুব ভালো সাইনিং। আমরা বারবারই বলেছি যে কি হবে পিএলএস এর পরে, তাদের ফিউচার গুলো কি হবে। তো আই লিগে একটা সুন্দর মানে একটা অসাধারণ একটা ক্লাবে খেলবে, ইস্ট বেঙ্গলে খেলবে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা জাস্ট দেখতে চাই যে খেলছে, ও ম্যাচে খেলছে, এটাই দরকার, মানে যাতে ম্যাচ গুলো পায়। সুদীপ বনে বলছে দাদা কাসিমকে ডিফেন্স খেলিয়ে যদি ফরেনার মিডফিল্ডার নিলে কেমন হয়? কাসিমকে ডিফেন্সে খেলিয়েছিল কিন্তু ওকে বেশ কয়েকটা ম্যাচ, গিফট স্ট্রাইকার না কে ছিল তখন? না না ওদের কে ছিল? না না পাঞ্জাবের কোচ কে ছিল তখন? পাঞ্জাব মিনার বা পাঞ্জাবের কোচ, তো একাডেমি একাডেমি কোচটা, ঠিক 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 মনে পড়ছে না, ওই দুর্গাদাস একটা সিং, কাজে লাগানো যেতে পারে। সৌমদী ভট্টাচার্য বলছে একটু সাকসেস পেলেই মাথায় তুলে নাচানাচি, আর তিনটে ম্যাচ হারলেই কোচ চেঞ্জ, গো ব্যাক স্লোগান, ময়দানে কালচারটা পাল্টানো উচিত, এরকম চললে কোনো ভালো কোচ আর কোচিং করাতে আসবে না। সহমত। সর্বরাজ আব্বাস বলছে সব আল্লাহ কা শুকর হ্যায় ভাইজান, সব আচ্ছে হ্যায় ভাইজান, বাস শুনকে দিল খুশ হো গিয়া। ত্রিদীপ ব্যানার্জি বলছে কাল মোহন বাগানের কি তীর্ষণাব নামবে? ফ্র্যান্ক কি কার্ড সমস্যায় খেলতে পারবে না? কার্ড সমস্যা এখনো পর্যন্ত নেই, আরো একটা দুটো করে কার্ড দেখলে তখন কার্ড সমস্যা আসবে। তো তীর্ষণাব নামবে কিনা ঠিক বুঝতে পারছি না, তীর্ষণাব বুঝতে পারছি না, কার্ড সমস্যা কি? দেবাশিস ব্যানার্জি বলছে ক্রোমা ভালো। কোহিনুর বলছে তুমি কিছুদিন আগে বলেছিলে এমবিবির পরের বছর আইএসএল খেলবে না, এখন তো এমবি খেলছে দেখছি, অন হোয়াট বেসিস ইউ সেড দ্যাট? এবার তো বলো কোহিনুর সরকার, আমি এখানে যেটা বলেছিলাম সেটা তুমি রং ধরছো। আমি বরং বারবারই বলে এসেছি পরের বার আইএসএল খেলবে মোহনবাগান, যেটা বলেছিলাম যে মোহনবাগান যদি ইনভেস্টার জানুয়ারির মধ্যেও অ্যানাউন্স না করে, দ্যাট আগে আবার যাই হোক, যেটা বলছিলাম তাড়াতাড়ি বলে দিয়ে যাই, মোহনবাগান যদি জানুয়ারির মধ্যে না পায়, পুরোটা জানবে যে এখনো এখনো জানুয়ারি হয়ে যাচ্ছে, এখনো আসছে না, তাহলে কি মোহনবাগান খেলবে না, সেই প্রশ্নটা তুলেছিলাম। কিন্তু তুমি যদি আমার ইন্টারভিউগুলো দেখো নভেম্বর বা ডিসেম্বরের, আমি কিন্তু বলেছিলাম যে মোহনবাগান খেলবে। তোমার এফবি নাম কি? রাহুল পাত্র বলছে বসেন্দ্র সরকার বলে আরে গালি কোথায় দিলাম, আমি তো গালাগালি দিইনি, আর একটু ইয়ারকি মারলাম, আমি 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 গালাগালি দিয়েছি, দেখাতে পারলে আমি ইস্ট বেঙ্গলকে স্পন্সর করবো, চ্যালেঞ্জ রইল। প্রচন্দ্র সর্দার আমি গালাগালি দেওয়ার কথা বলিনি, যারা গালাগালি দেয় সেটাও একটা স্ট্রিম, আর তোমার তুমিও কিন্তু পরিবার টেনেছো, পরিবার টানার প্রয়োজন নেই, তুমি মানে আমি কিভাবে বলবো, হ্যাঁ মানে আমি তোমার জিনিসটা, হ্যাঁ মানে আমি ধরো আমি বললাম একজনের পরিবারের একজন একটু খুঁড়িয়ে হাঁটেন, এই ধরনের জিনিসটাও তো অপমানজনক, কথার কথা বলছি, ব্যাপারটা বোঝো, তুমি পরিবার টেনে তাকে একটা কিছু মানে গালাগালিটা না দিলেই যে পরিবার টানছো কেন, এখানে এখানে পরিবার টানার তো কোনো প্রয়োজন নেই। দাদা খগেন সিং, হ্যাঁ খগেন খগেন সিং ভেরি নাইস, সুদীপ বণিক খগেন সিং থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো বলেছো, এটা নাম এসকেসি এন্টারটেইনমেন্টও বলেছে, আত্রেয়ও বলেছে খগেন সিং, বাহ থ্যাংক ইউ খগেন সিং, খগেন সিং ও অনেকবার ট্রাই করেছিল। বিশুদে বলছে তোমরা কাজ করো কিছু তো থাকবে, বুঝলাম না তোমরা কি কাজ করো না কি বুঝতে পারলাম না। যাই হোক আবার শেষের দিকে চলে যাচ্ছি, ওরে বাপ রে বাপ বাপ কত প্রশ্ন। সরফরাজ আবার বলছে দিস ইজ নট গুড ফর কলকাতা ফুটবল, হ্যাঁ কোচ চেঞ্জটা। রাহুল রাও বলছে দাদা কল্যাণী স্টেডিয়াম এমবির খেলায় কি ব্যাগ নিয়ে ঢুকতে দেয়? ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না, কাউন্টার আছে তো, কাউন্টার আছে। একই প্রশ্ন অনেকবার করেছে, ইস্ট বেঙ্গলে কি অর্ণব মণ্ডল আসবে এসকেসি এন্টারটেইনমেন্ট? বোধহয় না, বোধহয় না, না মনে তো শাকলাদার আসার পর আমার মনে হয় না, নাই ধরে না।
সৌনক বলছে গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং। সোমনাথ সোম বলছে জয় মোহনবাগান দাদা, কল্যাণ সেটা একই কথা। দাদা দাদা এইসব বাদ দিয়ে নিরোকা কতটা শক্তিশালী একটু বিশ্লেষণ করুন, অজয় কুমার বলছে। নিরোকা ভালোই শক্তিশালী দল, তার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে স্ট্রাইকার, যেটা হচ্ছে দিয়ারা, দিয়াওয়ারা না দিয়ারা, বোয়াকার দিয়ারা। তিনি কিন্তু লাস্ট বেশ কয়েকটা ম্যাচে রোজই গোল পাচ্ছেন এবং তার যে ফিজিক্যালিটিটা ওটা বেশ। কি নাম, ওর নাম কি বুবাকার না বাবাকার? দিয়াওয়ারা, বুবাকার আবার গুলি না না বাবাকার দিয়ারা, বুবাকার নাকি বাবাকার দিয়ারা না না। কেন বলছি এটা, তাহলে আমি সেই অনুযায়ী গানটা বানাতে পারবো না, দিয়ারা দিয়ারা, হ্যাঁ বুবাকার দিয়ারা, বুবা বাবা নয় তাহলে, ওই নামে গান বুবাকার দিয়ারা, হ্যাঁ যাই হোক। তো সেটা একটা, আর গোল মার্ভিন গতি খেলছেন এখন এবং একটা বেশ ভালো, ভালো না মানে বেশি ভালো একটা ওয়াল গোলে, এটা একটা আছে। যে কয়েকটা চেঞ্জ কোচ করিয়েছেন গিফট রাইকার, সেখানে কিন্তু সিয়াম অ্যাঙ্গেল আর প্রীতম সিংকে আমরা দেখতে পেয়েছি। এই দুটো চেঞ্জ কিন্তু দলের মোরালটা পুরো চেঞ্জ করে দিয়েছে আগের দিন, কারণ রিয়েল কাশ্মীর তোমরা জানো কেন ফিজিক্যাল এবিলিটি দিয়ে খেলে, আর সেটার জন্য হয়তো কয়েকটা চেঞ্জ আসতে পারে নিরোকার কালকের ম্যাচে, বাট দলটা কিন্তু বেশ সন্দেহ আছে। আর কুমার লম্পাক স্টেডিয়ামে তাদের রেকর্ড বেশ ভালো এই মুহূর্তে। সুমন্ত নষ্ট হয়েছে, সুমন্ত নষ্ট হয়েছে, ইস্ট বেঙ্গল কি আইএসএল খেলবে? ইস্ট বেঙ্গল অবশ্যই আইএসএল খেলবে। অনিশ অনিশেষ চক্রবর্তী বলছেন ক্রোমা হ্যাজ দ্য পটেনশিয়াল টু চেঞ্জ এনিথিং ইন এনি টাইম, শুধু ম্যাচের শেষে জয় মোহনবাগান বলে দিক তাহলেই জমে যাবে। আরে এটা তোমরা বুঝতে পারছো, যখন মোহনবাগানে খেলতো তখনও জয়মোহন, আমার আমার সঙ্গে ক্রোমার কথা হয়েছে, হ্যাঁ এটা আমি তোমায় জাস্ট বলার জন্য বলছি, জানি তুমি ইয়ার্কি মেরে কথা ওটা বলছো। ক্রোমা ইজ এ প্রফেশনাল প্লেয়ার, আমাকে বলেছে যখন আমি মোহনবাগানে খেলতাম তখন আমি জয় মোহনবাগান বলেছি, যখন ইস্ট বেঙ্গলে খেলতাম ইস্ট বেঙ্গল বলেছি, যখন কোনো মোহনবাগান ফ্যান আমার জয় মোহনবাগান বলে আমি জয় মোহনবাগান বলি, যখন কোনো ইস্ট বেঙ্গল ফ্যান আমার জয় ইস্ট বেঙ্গল বলে জয় ইস্ট বেঙ্গল বলি। তো এটা হচ্ছে ব্যাপার, তো এরকম কোনো ব্যাপার নেই। শতবর্ষের কৌস্তব হালদার বলছে ক্রোমা খুব ভালো প্লেয়ার এবং এই প্লেয়ারটা সেরা রিক্রুট শতবর্ষের ক্লাবের, আমি এমবির সাপোর্টার বাট ওয়েলকাম টু ইবি ক্লাব। এই দেখো কত ভালো বলেছে, এখান থেকে পালসটা ধরতে পারবে, এই হলো ব্যাপার। এই মুহূর্তে দলের যেটা দরকার যে একটা স্ট্রাইকার যে গোল করতে পারবে, গোল চিনতে পারবে, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার মার্কাসের একটা সাপোর্ট চাই। আরও একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিডফিল্ড থেকে সাপ্লাই লাইনটা, সাপ্লাই লাইনটা প্রচণ্ডভাবে অফ ছিল, তো সেই জায়গা থেকে ওই জায়গা চেঞ্জ এলে ভালো, সেই জায়গা থেকে চেঞ্জ এলে ভালো হয়। একদম ছোট্ট আমাদের একজন অতিথি চলে এসেছিলেন, মাঝে বলবো যে বলবো তো সেটা ডেফিনেটলি ভালো। আমি চাই যে কয়েকটা ম্যাচ যেন পায় এবং দলে, আগেই বলছিলাম যে মিটিংয়ে যেটা আমরা একটা বলেছিলাম যে কোচকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে কিরম স্কোয়াড করলে তার পক্ষে বেটার হয়, এইরকম একটা নিয়ম আমি একদমই এক্সপেক্ট করিনি। তোমরা যদি শুনে থাকো গত দুদিনের ভিডিও, আমি এটা এক্সপেক্টই করতে পারছি না এটা কিভাবে হলো, বাট কারণ তারই করা দল এটা, তিনি ভালো বুঝবেন যে কাকে রিশাফল করতে হবে। তো নতুন কোচ যে আসবে তার কাছেও কিন্তু এটা একটা প্রেশার যে এই প্লেয়ারগুলোকে নিয়ে কিভাবে চালাবেন। আর ধরো এই সপ্তাহে আর কটা দিন বাকি, মানে এই মাসে আর কটা দিন শেষ হতে বাকি, তো সেই কদিনের মধ্যে কিরম রিক্রুটমেন্ট সেই কোচ করে ফেলবেন, খুব টাফ। মানে দলটাকে যে, হ্যাঁ তিনি যদি এবার না বলেন যে না পারছেন না করা কোনো কারণে, হয়তো তিনি কোচিং না করতে পারেন, তখন আবার একটা চিন্তার ব্যাপার। বাট যেটা এখন দেখা যাচ্ছে যে তিনি কোচ হতে চলেছেন মোটামুটি, বাট কিছুই কনফার্ম নয় এখন, বুঝতেই পারছো তোমরা। তো পরবর্তী কোয়েশ্চেনে যাই, কনফার্ম না মানে এই জন্যই বলছি কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি হ্যাঁ বিকজ আমরা যেরকম ভাবে মিটিংটা এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি, তো সেইভাবে। আচ্ছা রাহুল মুখার্জি, আলেহান্দ্রো কি কারণে রিজাইন করলো সেটা ভেতরের খবর পুরোপুরি পুরোপুরিভাবে জানা যাবে না ঠিক, বাট এই সিজনে আলে সারেজা পারফরমেন্স, ডার্বি হারার পর তা রিজাইনটা এক্সপেক্টেড ছিল, হ্যাঁ একটা এক্সপেক্টেড মানে রিজাইনটা এক্সপেক্টেড ছিল না আমার মনে হয়। তুমি সমালোচনা করতে পারো, সমালোচনা ইজ ঠিক আছে, বাট আমার মনে হয় না রিজাইনটা, বাট তোমার মত ঠিক আছে, ডেফিনেটলি তোমার মত হতেই পারে। নিরোকার মাঠ মনে হয় একটু ছোট তাই না কৌশিকদের? আমার তো ওরকম লাগে না অ্যাকচুয়ালি, আমার মনে হয় নর্মাল মাঠ যেরকম সাইজ হওয়া উচিত ফুটবল খেলার জন্য, তো সেই অনুযায়ী ঠিকই আছে, ভালো মাঠ এটা বলতে পারি। কালকে ওয়েদারও ভালো থাকবে, 18-19 ডিগ্রি মতো থাকবে, ভালোই মাঠ, মানে কালকে ভালো খেলা হতে পারে। বিশ্বরূপ দত্ত কি দাদা, শুনছিলাম যখন আলে স্যার চলে যাচ্ছিল তখন নাকি কয়েকজন স্প্যানিশ ফুটবল ছেড়ে দেবে বলেছিল, এটা বিশ্বরূপ দত্ত তুমি যে যেটা বলছো সেটা একদমই ঠিক, এবং বাস এইটাই বলতে পারি আমি, তখন তারা সত্যি এরকমই বলেছিল, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা প্রত্যুষ নন্দী, উনি বলছেন যে ইস্ট বেঙ্গলে পাঁচজন ফরেনার কে কে খেলবে ক্রোমা সাইন হওয়ার পর? দেখো নেক্সট ম্যাচ যেটা আসছে চেন্নাই, সেখানে তো অপশনই নেই, ক্রোমা তো খেলছেই, বিকজ মার্টিন ক্রেসপি তো খেলতে পাচ্ছেন না,
সুতরাং তার জায়গায় ক্রোমা তো এমনি আসছেন দলের মধ্যে, সুতরাং তোমরা দুটো স্টপার এক্সপেক্ট করতেই পারো ইন্ডিয়ান স্টপার, এটা তো বলা যায়। এটা জমে গেলে এটা জমে যাবে, হ্যাঁ যদি না যায় তাহলে এসপার আবার ক্রোমা, ক্রোমা অটোমেটিক চয়েস এখন হবেই। দেখো একটা সাইনিং হয়েছে, তাকে একটা প্রুফ করানোর জন্য তো কয়েকটা ম্যাচ দিতেই হবে। ক্রোমা জার্সি নাম্বার পেয়েছে, হ্যাঁ ক্রোমা 10 পেয়েছে, ক্রোমাকে 10 নম্বর জার্সি দেওয়া হয়েছে। আচ্ছা এসকেসি এন্টারটেনমেন্ট সরি তারও একই প্রশ্ন, পাঁচটা বিদেশে আশা করি তুমি এখনো আমাদের সাথে আছো এবং উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা অরুণ মিশ্রা উনি কি বলছেন একবার দেখি, ক্রোমা ইজ এ গুড প্লেয়ার বাট বড় টিমের হয়ে সাফল্য নেই, হোপ ফর দ্য বেস্ট দিস টাইম। আর মনোতোষ খুব ভালো রিক্রুট, আলেসারের জামানা এলে ভালো হতো, হি ইজ এ গুড ইয়াং ট্যালেন্ট। একদমই ঠিক, আমি সহমত পোষণ করছি অরুণ মিশ্রার সাথে এই কথাটায়, ঠিকই বলেছো। বাট ক্রোমা এখন যে কন্ডিশনে আছে আমার মনে হয় এই দলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে যাবে ক্রোমা। আর হ্যাঁ মনোতোষ চাকলাদার একটা সত্যিই খুব ভালো সাইনিং হয়েছে। বুবাকার দিয়ারা সৌমাল্য ঘোষ বলছে, মানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি আমি একদম শেষের দিকে চলে আসি, কারণ একই প্রশ্ন অনেকবার রিপিট হচ্ছে, সেই জন্য আবার করো সেটা আবার বলে দিচ্ছি, কারণ আমি একদম নিচে চলে এসেছি, তুমি দেখতেই পাচ্ছ কিরম ভাই চেঞ্জ হচ্ছে, তো একদম নিচে চলে আসছি। সুমন রা চৌধুরী বলছে, দাদা আমি এমবি সাপোর্টার কিন্তু ক্রোমা ইজ এ গুড চয়েস ফর ইস্ট বেঙ্গল, ঠিকই বলেছো। আইজলের নিউ আর্জেন্টিনা স্ট্রাইকারটা কেমন, এটা বলছেন ঋতব্রত ঘোষ। প্রথমে বলে দিই উনি ও হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, কেমন সেটা একটু খেলা দেখতে হবে, বিকজ আমি খুব একটা রিসার্চ করিনি ওর সম্বন্ধে। ভেরন যতদূর আমি, মাতিয়াস ভেরন তার নাম, তিনি আর্জেন্টিনার অনেকগুলো খেলেছেন, বেশিরভাগ আমার মনে হয় প্যারাগুয়ে বা উরুগুয়ের কোনো একটা ক্লাবে খেলেছিলেন, সেখানে তার পারফরমেন্স দেখে চোখে লেগেছিল। গোকুলামে তিনি এসেছিলেন ট্রায়ালে, বাট গোকুলামে তিনি সাইন করেননি কোনোভাবে বা দলের টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়নি, তো তারপরে পরবর্তীকাল এখন দেখা যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তিনি আইসলে এসেছেন, এবং যেহেতু উইলিয়াম অপুকোকে কোনো কারণে সাইন করানো যায়নি তাই এটা বেটার অপশন, বিকজ বলছি আমি এটা অ্যাকচুয়ালি এটাকে নিয়ে রিসার্চ করিনি, করবো করলে ডেফিনেটলি জানি দেবো। জয়দীপ চক্রবর্তী বলছে, আমরা ভুলে যাচ্ছি চার ছিল আই লিগে কোচ চেঞ্জ হয়েছে এবং নাও দে পারফর্ম ওয়েল। জয়দীপ চক্রবর্তী একদমই ঠিক বলেছো, বাট ব্যাপারটা হচ্ছে তাই জন্য সেই কোচ যার নাম অলরেডি রেজিস্টার্ড ছিল তাই জন্য তাকে আনা হয় পরবর্তীকালে, এটা কিন্তু ঠিক, মানে তিনি যে মুহূর্তে দলের সাথে যোগ দিয়েছেন আই লিগে দু তিন দিন আগে এটা খুব কঠিন, এবং প্রথম ম্যাচটাই পাঞ্জাবের সাথে ছিল সেটা কিন্তু 3-0 ম্যাচে জিতেছিল, অবশ্যই এটা ভালো ইম্পর্টেন্ট, ভালো বলেছো। বাট প্রশান্ত মিত্র বলছেন যে দাদা কেমন আছো, আমরা ভালো আছি, তুমি কেমন আছো বলো। প্রশ্ন আচ্ছা সিদ্ধার্থ কর বলছেন, ইজ লক্ষ্মী মিত্তাল নিউ ইনভেস্টার অফ ইস্ট বেঙ্গল, একটা কানাঘোষা শোনা যাচ্ছে, অবশ্যই এই নামটাই উঠে এসছে, বাট এখনো কিছু ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি এই বিষয়ে কি এটা কি করা হবে। আমার মনে হয় এই মুহূর্তেই সেটা ডিসাইড হবেও না, তার কারণ হচ্ছে এই মুহূর্তে আই লিগে যে কটা রেস্ট অফ দ্য ম্যাচেস আছে এবং যে প্লেয়ারদের রিশাফলিং যেটা নিয়ে বলছিলাম সেটা নিয়ে তারা বেশি ব্যস্ত থাকবে, সুতরাং এটাই আমার মনে হচ্ছে। এসকেসি নতুন কোচকে নিয়ে আমি বলেছি যে কি হবে, মনে হচ্ছে মারিওই হতে চলেছেন, অনেক বেশি চান্স তার হওয়া কারণ তিনি দলটাকে চেনেন অনেকটা। আচ্ছা সোমালো ঘোষ উনি বলছেন যে ক্রোমা বড় টিমের পাস বোঝে তাই ইটস এ গুড ডিসিশন ফর ইস্ট বেঙ্গল, ভালো বলেছো। আইজলে আর্জেন্ট স্ট্রাইকার, এটা স্ট্রাইকার নয় ঋতব্রত, আমি বলে দিলাম তোমার প্রশ্নটা নেওয়া হয়ে গেছে, চলো আবার লাস্ট চলে যাই। আমি একটা কথা বলতে পারি যে যদি খেলতে পারে মানে তাকে অ্যাটলিস্ট দুঃখিয়েছেন, বাট কি হয় যে এই ধরনের মানে ইয়াং প্লেয়ারদের নতুন জার্সির পরে একটা পারফর্ম করতে একটু টাইম লাগে, যেসব যেটা আমরা মেহতাবের ক্ষেত্রে দেখেছি, মেহতাব সিং এর কথা বলছি, সেটা দেখেছি সে কিন্তু বেশ ভালোভাবে প্রেশার নিয়ে নিয়েছিল যে জায়গা থেকে সে উঠে এসছে সেরাম থেকে, মানে বাইরে একটা রাজ্য থেকে এখানে এসে একটা বড় দলের জার্সি চাপানো, সেটার সম্বন্ধে মনোতোষ চাকলাদারের ক্ষেত্রে পজিটিভ অল্প পয়েন্ট যেটা সেই কালচারটা দেখেই বড় হয়েছে, যে তার স্বপ্নই ছিল ডেফিনেটলি বড় ক্লাবে খেলা, সেই জায়গা থেকে অবশ্যই তিনি ভালো পারফর্ম করবে বলেই আশা, বাট তাকে সেই জায়গাটা দিতে হবে, সেই ম্যাচ টাইমটা দিতে হবে, সেটা দেখা যাক নতুন কোচ কতটা এফেক্টিভ হন। অভিক বসু বলছে যে খগেন সিং, হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। রকিং ব্যানার, বাহ রকিং ব্যানার ঠিকই বলেছি। আচ্ছা বাবাকে বসিয়ে টুর শোনাব আর শুভকে শাহিরের জায়গায়, সুহেরের জায়গা, সরি আমি সাহিল ভাবছিলাম, সুহেরের জায়গায়, হ্যাঁ ভালো অপশন, বাট ওই যে উইনিং কম্বিনেশন এখন ভাঙাটা খুব মুশকিল। হ্যাঁ আশুতোষ মেহতার জায়গায় কালকে আমার মনে হয় চুলবা খেলবে, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ তার চোট নেই, আমি আগেই বলে দিচ্ছি আশুতোষের সাথেও কথা হয়েছে, ডাইরেক্টলি কথা হয়েছে, এরকম না কোনো সূত্র মারফত,
তিনি ফিটই আছেন, বাট আমার যেটা মনে হচ্ছে কিউ উইকেনের যেরকম চিন্তাধারার মানুষ তিনি রিস্ক নেবেন না, মানে এত ভালো একটা প্লেয়ার খেলছে তাকে রিস্ক নেবেন না এই মুহূর্তে, চুলোভা যেহেতু অলওয়েজ ফর্মে থাকে এবং অলওয়েজ রেডি টু প্লে, সুতরাং সেই জায়গায় মনে হয় চুলোভাটা এই দিনে বেটার অপশন হবে এই মুহূর্তে, কারণ সেদিকে কিন্তু খুব হাই টেম্পো ম্যাচ হবে, কারণ প্রীতম সিং হোক বা বাদিকে যদি সিএম হ্যাঙ্গেল ওঠে বা ওই দিক থেকে খেলে তাহলে কিন্তু মোহনবাগানের সেটা আটকানোর জন্য চুলোভার মতো গতি আমার মনে হয় দরকার হবে। তো মনে হচ্ছে আমার যেটা যে কালকে হয়তো চুলোভা খেলছে। আচ্ছা, পরিতোষ দাসের অনেকগুলো প্রশ্ন এসেছে, তিনি অনেকবার বলছেন, আমি আপনার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। কাল মোহনবাগান নেরো ক্যাপসিকে কি হারাতে পারবে কি মনে হয়? দেখো, হারাতে পারবে এটা খুব বলাটা এই মুহূর্তে মুশকিল, তার কারণ এটাই যে যে দলটা যে টেম্পোতে খেলছে সেই টেম্পোতে যদি খেলে সেটা খেলে অবশ্যই জিততে পারে। এবার নেরোকাও কিন্তু একটা ভালো টেম্পোতে আছে, মণিপুরে এখনই রিসেন্টলি চ্যাম্পিয়নও হয়েছে তারা, এবং এটা ছাড়া একটা জিনিস যেটা ডার্বির পরের ম্যাচগুলো ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলো যেটা হবে, প্রথম ম্যাচটা ডার্বির পরে খুব টেনশনে হয়, তার কারণ হচ্ছে এরা ফুল ফোকাস থাকে তো এই ম্যাচটার জন্য, সে যতই বলি আমরা যে এরা প্রফেশনাল প্লেয়ার যাই হোক, ফুল ফোকাস থাকলে একটু টেনশন থাকে তাহলে এই ম্যাচটা খেলতে আরও অসুবিধা হয় না, বাট অলরেডি যদি প্রচণ্ড ফোকাস থাকে তাহলে আমার মনে হয় একটু চাপ আছে এই ম্যাচটা, মানে অন্য কিছু, বাট যে ছন্দে দলটা আছে জিততে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আচ্ছা, শুভজিৎ মুখার্জি বলছেন যে দাদা রঞ্জিত বাজার টুইট করেছিল মোহনবাগান আর এটিকের সাথে আইএসএল এ চলে যাওয়া ওর পছন্দ হয়নি, এরপর ইস্ট বেঙ্গল আইএসএল এ গেলে ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি হবে বলে উনি দাবি করেছেন, তোমরা এ নিয়ে কি ভাবছো? অ্যাকচুয়ালি আমি আমি কমেন্ট রিজার্ভ করে রাখছি, এটা রাখছি, আর আমি অ্যাকচুয়ালি পড়িনি, আমি শুনেছি যে এরকম একটা টুইট এসেছে বাট আমি পড়িনি, মানে 50% ইন্টারেস্ট চলে গেছে, অ্যামাউন্ট চলে গেছে আর ইস্ট বেঙ্গল চলে গেছে আর 50%, সেটা আছে নিশ্চয়ই, তিনি একটা কিছু ভাবনা চিন্তা করেছেন, বাট এটা নিয়ে এখনই বলাটা আমার মনে হয়। রকিং ব্যানার বলছে থ্যাঙ্কস ফর দ্য অ্যানসার ফ্রম রকিং ব্যানার, সোমাল বলছে নেরোকা ম্যাচ খুব টাফ হবে, একদম ছেড়ে ছেড়ে পড়ে দিচ্ছি, কাল কটায় খেলা কার্লি কক্স দুটোই খেলা, বাচ্চকুণ্ডু বলছে যে মনোতোষ কি রাইট ব্যাকে খেলে, লেফট ব্যাক, লেফট ব্যাক স্টপার খেলবে না শুধু এইটুকু বলতে পারি। কি বলছে রাহুল মুখার্জি বলছে ওভি আমার কোয়েস খারাপ না দেখতে খারাপ, কোয়েস আমার কোশ্চেন খারাপ না দেখতে খারাপ, কোশ্চেন টাইপ করে হাত ব্যথা হয়ে গেল, রাহুল মুখার্জি বলছে প্লিজ রেসপেক্ট ইচ আদার নো স্ল্যাং, সিদ্ধার্থ কর বলছে ওই এখানে স্ল্যাং শুরু হয়ে গেছে নাকি, না না আমি পরে এরকম মেরে দিয়েছি। ও আচ্ছা, কোস্তাব হালদার বলছে ইবির শতবর্ষের ভালো পজিটিভ স্ট্রাইকার পেল ক্রোমার কে রিক্রুট করে এই প্লেয়ারটা কিছু করে দেখাবে, যদিও আমি এমবি সাপোর্টার বাট ওয়েলকাম ফর দ্য নেক্সট ডার্বি ম্যাচ, অবশ্যই ইউ গাইজ আর টু টু গুড রকিং ব্যানার বলেছে। শমিক লাহিড়ি বলছে অভি অরিত্র ট্রাউ নিয়ে কি কিছু বলো, দে আর প্লেয়িং গুড, অবশ্যই দে আর প্লেয়িং গুড, আর 96 জন দেখছো তোমরা লাইক মারো, লাইক মারো কয়েকটা, লাইক মারো 100টা লাইক, রিজার্ভ বেঞ্চে কি একবার দেখে নেওয়া যায় না রাজীব চ্যাটার্জি? এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আরেকটু 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 কুশনটা নিয়ে নিক, ব্যাপারটা পয়েন্টের কুশনটা, দলটা ভালো কন্ডিশনে আছে, মানে দারুণ জায়গায় চলে গেছে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে এরকম তো নয়, সুতরাং এখনই মানে এক্সপেরিমেন্টের কোনো জায়গাই নেই। আর প্রিভিউটা ম্যাচের প্রিভিউটা নেরোকা ভার্সেস মোহনবাগান, সেটা যেটা তোমরা বলবে সেটা করব, যদি এখানে চাও এখানে বলবো, না হলে ভিডিও করে দেবো, ভিডিও করে দেখা, এটা আমার না ভিডিওই করে দিই, কালকে 9:30 কালকে 9:30 ভিডিওটা দেখে নিও একদম, যদি প্রিভিউ মোহনবাগানটা আর আপাতত এটুকু বলতে পারি মোহনবাগান পৌঁছে গেছে, চোট চোট তো নেই, কারণ চোট কারোরই নেই, পাহাড়ি না পাহাড়ি খেলা বলে ডিসকাশন করেও লাভ নেই, দিস কালচার মাস্ট হ্যাভ মাস্ট চেঞ্জ, উই ফ্যান্স মাস্ট চেঞ্জ, কোচ ডোন্ট হ্যাভ ট্যাবলেট টু ক্রিয়েট এ গুড টিম, ইট নিডস টাইম অ্যান্ড ডিসিপ্লিন, সৌনক রায় ঠিক বলেছো, এটা একদম ঠিক বলেছো। শাওন সাইক্লোন বলছে তোমাদের ছোট্ট অতিথিকে একটু ক্যামেরার সামনে নিয়ে এসো, ঠিক আছে ছোট্ট অতিথি এখন নেই পরে পরে আসবে, দাদা তুসনফকে একটু টাইম দিক বাট সেকেন্ড হাফে, দাদা কথা পরে সাউন্ড আগে নেট প্রবলেম, সুদীপ পরি পারে মেবি মেবি হতে পারে, ঠিক হয়ে গেছে, ঠিক বলেছো, ঠিক দাঁড়া দাঁড়া দাঁড়া, নো এডিটিং প্রবলেম, ঠিক আছে চলো আজকের মতো প্রবলেম, আজকের মতো বিদায় নিই নাকি, 30 মিনিট হয়ে গেছে, আজকে বেশি নেট খরচা করবো না, বিকজ অসাধারণ ভিডিও যেটা অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে মোহনবাগান এই ধর নেরোকা ভার্সেস মোহনবাগান প্রিভিউটার জন্য, সেটা তোমরা অবশ্যই দেখো, ভরিয়ে ভরিয়ে দেখো, আর
চারিদিকে ছড়িয়ে দাও ভিডিওটা। আর একটা কথা আমি বলি, ও তাহলে তো আবার নিশ্চয়ই তোমরা আমার আরো কথা শুনতে চাইবে। এবার আমার মনে হয় প্রশ্নগুলো করতে পারো, বা আমি আমার মতটা জানাচ্ছি, আমি বলেছিলাম যেহেতু লাইভে বলবো। আচ্ছা এক মিনিট, শুভজিৎ মুখার্জি সুপার চ্যাট করেছে 20 টাকা, থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন, এই প্রশ্ন, আচ্ছা এটা ভালো স্মাইলি আছে সেটা আমরা বলতে পারি, থ্যাংক ইউ সো মাচ, বাট প্রশ্নগুলো উত্তর দিতাম ডেফিনেটলি। শুভজিৎ দেখি, শুভজিৎ কোনো প্রশ্ন আছে কি? শুভজিৎ শুভজিৎ কোনো প্রশ্ন তো আমি দেখতে পাচ্ছি না, শুধু করেছে। যদি থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, যদি থাকে তাহলে একবার করতেই পারো, কোনো অসুবিধা নেই, আমরা পড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এবার আমি একটা কথা বলে দিই, আমি একটা জিনিস বলছি যে যেটা চেঞ্জ হয় ডেফিনেটলি ভালোর জন্য হয়। প্রসেনজিৎ আসছি তোমার প্রশ্নে, ও দ্রুত আমি যে পরেরটা ছিল, আমি যে খুবই ছোট্ট ভাবে বলবো, আমি যেহেতু বলেছিলাম লাইভে ডিসকাশন করলে ভালো হয়, বিকজ আমি জানি এখানে কোয়ালিটি লোক থাকবে যারা আলোচনাগুলো পছন্দ করে। তার আগে তাহলে আমি একটা শর্টে দিয়ে দিচ্ছি একটা অ্যান্সার, এটিকের সঙ্গে হাবাসের পরের মরশুমে চুক্তি করে রেখেছে প্রসেনজিৎ সর্দার বলছো, আমি এই উত্তরটা দিয়ে দিচ্ছি, বাকিটা একটুখানি ওয়েট করো, ও উত্তর দিচ্ছে, সব উত্তর, সব চুক্তি রিশাফলিং হবে, সব চুক্তি রিশাফলিং হবে, যেহেতু এটিকের কাছে আছে তাই তোমাদের মনে হচ্ছে এবং সঠিক কারণেই মনে হচ্ছে যে হাবাসের চান্স বেশি, সঠিক সঠিক সিদ্ধান্ত তোমাদের, মানে সঠিক ভাবছো, কিন্তু দ্যাট পুরো চুক্তি রিশাফল হবে যদি কোম্পানি চেঞ্জ হয়। এবার আমি বলি যে আলেহান্দ্র ব্যাপারটা যেটা নিয়ে আমি ডাইরেক্টলি বলছি, আর কোনো ভাবে বলছি না। দেখো একটা জিনিস যেটা ময়দানে হয়ে আসছে হয়তো সেটা হবেই, আমরা ফ্যানেরা এটা কিছু করতে পারবো না, যেটা হবে তারা ভালো বোঝেন এইটুকু আমি বলতে পারি। বাট আমার মতে যদি কোনো চেঞ্জ হয় বা ফুটবলের জন্য যদি কোনো চেঞ্জ হয় সে যদি ভালোর জন্য হয় ডেফিনেটলি সেটা ভালো, এবার তাকে কিন্তু আবার টাইম দিতে হবে, ব্যাপারটা হচ্ছে এই। আমার প্রশ্ন হলো এই জায়গাটাই এখানে, যে একটা লোক যাকে বলা হচ্ছে আলেহান্দ্রর মতো লোক, একজন বড় কোচ, তিনি একটাকে দলের দায়িত্ব পেয়েছেন, পুরো সিজনটা কিন্তু তিনি পেয়েছেন এবার 10 হাজারের জন্য, এবার প্লেয়ারটি তার, এবার যদি এই ধরনের মিটিংগুলো হয় তাহলে আমার মনে হয় যেটা যে তাকে প্রশ্ন না দিয়ে, এবার তিনি কোনো কারণে বুঝতেই পেরে গেছি আমি যে রিজাইন করেছে, তিনি নিজেই রিজাইন করেছেন, এটা আমি মেনে নিলাম, এবার নতুন কোচ আসবেন, এই প্লেয়ারগুলোকে নিয়ে তিনি খেলাবেন, এবার তাদের মেন্টাল তার সেই কোচের মেন্টালিটি কী হবে, এই টিমগুলোকে নিয়ে এই প্লেয়ারগুলোকে নিয়ে তিনি খুশি কি না, সেটা কিন্তু একটা কঠিন জায়গা। সুতরাং এই চেঞ্জটা আমার মনে হয় খুব চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং, যদি এটা ডেফিনেটলি ভালোর জন্য চেঞ্জ হয় তাহলে খুবই ভালো, কারণ দেখো আমার মনে হয় আই লিগটা অত বড় লিগও নয়, মাত্র 20টা ম্যাচের লিগ, সুতরাং এটা একটা ছোট্ট লিগ। আর ডেফিনেটলি আমি চাইবো পরবর্তীকালে সবসময় যেটা হয় ফুটবলের জন্য একটু টাইম দেওয়াটা সত্যি দরকার, আমার মনে হয় এত বড় স্টেপ যখন আনা হলো যে আলেহান্দ্রর মতো কোচ ইন্ডিয়াতে এলেন, আমার মনে হয় আর একটু বেটার তিনি ডিজার্ভ করতেন, এইটুকুই বলতে পারি, আর কিছু আমার বলার নেই আলাদা করে। নতুন কোচের জন্য একটা বড় চ্যালেঞ্জ, প্লেয়ারদের জন্য তো ঠিক আছে, প্লেয়াররা তো চ্যালেঞ্জ নেবেই, তারা প্রফেশনাল প্লেয়ার, তারা তো চ্যালেঞ্জ নেবেই, সেই জন্যই আসা। কিন্তু আমি বলছি যে টিম ম্যানেজমেন্টের ব্যাপার, যারা কোচিং স্টাফদের কি মেন্টালিটি নিয়ে নতুন কাজ করবে, এই কটা ম্যাচে আমায় আবার প্রুফ করতে হবে, 7টা ম্যাচ আমি পাবো তারপর হয়তো আমি আরও বিদায়, তো এটা ভেরি টাফ, আমি জানি না কীভাবে হ্যান্ডেল করবেন প্রেশারটা, বাট যারা দল চালান তারা ভালো বুঝতে পারবে এটা নিয়ে, বাস আমার এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো তোমরা জানিয়ে তোমাদের মতামত, আর আমরা আসছি প্রিভিউ নিয়ে পরবর্তীকালে, আর ম্যাচগুলো রিভিউ হবে, ইস্ট বেঙ্গল প্রিভিউ তো ডেফিনেটলি আসবে, কারণ একটা দিন বাদে 25 তারিখে খেলা, আবার নেটটা ঠিক হলো, যাক কিছু করার নেই, কারণ আমি বক্তৃতা দিচ্ছি নেট আটকে যাবে, দাদা কাল প্রেডিকশন বলো কালকে হবে, সুদীপ্ত রায় বলছেন কাল কি খেলা দেখাবে, কোয়ালিটি টিম ইস্ট বেঙ্গল, শুধু টাইম দিলেই ঠিক হয়ে যাবে, রকিং ব্যানার বলছে ভিকুটাকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ, সুদীপ বলছে যে দাদা কমলপ্রীতকে রিপ্লেস করতে হবে, সামাদ ফিট হয়ে যাক, এমনি রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক, চলো সামাদ ফিট হয়ে গেলে কোনো অপশন নেই কমলপ্রীত, চলো মোটামুটি আজকের মতো, চলো আজকের মতো বিদায় নিই, আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, হেডস্ক্রিপ্ট সাপোর্ট করতে থাকো, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট।